নমস্কাৰ বন্ধুসকল, আপোনালোকক পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ অনলাইন হেল্পাচাম ইউটিউব চেনেলটোলৈ। বন্ধুসকল, লকডাউনক লৈ আৰু এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছোঁ আপোনালোকৰ মাজলৈ। ভিডিঅ'টো প্লিজ আপোনালোকে শেষলৈ চাই থাকিব। পুনৰবাৰ লকডাউনৰ সময়সীমা বৃদ্ধি কৰা হৈছে, তো ভিডিঅ'টো চাই থাকিলে সকলোবোৰ কথা আপোনালোকে এইটো ভিডিঅ'ত জানিব পাৰিব। ভিডিঅ'টো চাই থকাৰ আগতে আপোনালোকলৈ এটা ৰিকুৱেষ্ট, যদি আপোনালোকে অনলাইন হেল্পাচাম ইউটিউব চেনেলটো এতিয়াও ছাবস্ক্ৰাইব কৰা নাই, প্লিজ এতিয়া ছাবস্ক্ৰাইব কৰাৰ লগতে বেল আইকনটো ক্লিক কৰি নটিফিকেশ্যনটো অন কৰিব, যাতে যেতিয়াই যিবোৰ ভিডিঅ' অনলাইন হেল্পাচাম ইউটিউব চেনেলত আহে তার নোটিফিকেশন সকলকে আগত আপনাদের পায়। তো বলক আজির ভিডিওটি আরম্ভ করু। শনিবারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে আগন্তক পরিস্থিতি সন্দর্ভত প্রতিখন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সত মিলিত হয়। প্রায় 4 ঘণ্টা জোড়া এই আলোচনা দেশের আগন্তক কর্মসূচী সন্দর্ভত আলোচনা করে প্রধানমন্ত্রীগিয়ে। বিশেষক লকডাউন সন্দর্ভত ইতিমধ্যে ওড়িশা পাঞ্জাবকে ধরে বহুকেক রাজ্যই 30 এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে, যদিও আজি অনুষ্ঠিত বৈঠকত পুনের দেশজুড়ি 2 সপ্তাহের লকডাউন বৃদ্ধি করা হয়েছে বলে এক বিশেষ সূত্রের জড়িয়ে জানিপরা গেছে। লকডাউন 2 সপ্তাহের বৃদ্ধি হলেও কিছু কিছু ক্ষেত্রত অবশ্যই শিথিলতা থাকিব বলে জানিপরা গেছে। বিশেষক আন্তজিলা বন্ধ থাকার মজলিয়াভাবে ব্যাপার বাণিজ্য চলি থাকিব। পূর্বর ধরে মল, বিউটি পার্লার, শিক্ষানুষ্ঠান, রেস্টুরেন্ট আদি অবশ্যই বন্ধ থাকিব এই সময়সার। সমান্তরালভাবে সামাজিক দূরত্ব বর্তায় রাখি চা উদ্যোগের কাম কাজ আরম্ভ হব বলেও জানিপরা গেছে। তো এইখানি আসলে আজির এই ভিডিওটি যদি ভাল পাইছে প্লিজ লাইক করব, আর নতুন নতুন খবর শুনবলে আপনাদের প্লিজ এই চ্যানেল করার নোটিফিকেশনটা অন করে রাখব, যাতে যেতে যাবর ভিডিও অনলাইন হেল্পাচন ইউটিউব চ্যানেলটা আহে তার নোটিফিকেশন সকলকে আগত আপনাদের পায়।